1978 সালে সর্বমোট 38টি ছবি মুক্তি পায়। আমাদের কাছে 30টি ছবির পোস্টার রয়েছে, এর মাঝে 26টি অরিজিনাল পোস্টার আর 4টি পত্রিকায় প্রচারণামূলক পোস্টার। আলমগীর কুমকুম পরিচালিত ছবি আগুনের আলো, ছবিতে অভিনয় করেছেন আলমগীর, কবরী, অলিভিয়া গোমেজ, সোহেল রানা প্রমুখ। ছবির পোস্টার করেছে জন্টু আর্ট। দিলীপ বিশ্বাস পরিচালিত ছবি আসামি, এতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, সুচরিতা প্রমুখ। দিলীপ বিশ্বাস পরিচালিত এবছরের আরও একটি চলচ্চিত্র বন্ধু, ছবিটি খুবই ব্যবসা সফল হয় এবং ছবির গানগুলো খুব জনপ্রিয়তা পায়। এ ছবিতে অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা, উজ্জ্বল, অলিভিয়া প্রমুখ। বাণিজ্যিক ছবির জনপ্রিয় পরিচালক দেওয়ান নজরুলের ওয়েস্টার্ন ঘরানার চলচ্চিত্র আসামি হাজির, এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওয়াসিম, ববিতা, সোহেব রানা, জসিম প্রমুখ। গুণী পরিচালক চাষী নজরুল ইসলামের ছবি বাজিমাত, ছবিতে অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা, সৈয়দ হাসান ইমাম, শওকত আকবর প্রমুখ। কিংবদন্তি নির্মাতা সুভাষ দত্তের চলচ্চিত্র বসুন্ধরা, সাহিত্যিক আলাউদ্দিন আল আজাদের 23 নং তৈচিত্র অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, ববিতা, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। ছবির পোস্টারটি নির্মাতা সুভাষ দত্ত নিজেই করেছেন। ছবিটি 1977 সালে সেন্সর পেয়েও মুক্তি পায় 1978 সালে, ফলে ছবিটি 1977 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্বচরিত্র অভিনেতা, সেরা কাহিনীকার এবং সেরা শব্দগ্রাহক এই 6 শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। সুভাষ দত্ত পরিচালিত আরও একটি চলচ্চিত্র ডুমুরের ফুল, ডক্টর আশরাফ সিদ্দিকীর সাহিত্য গলির ধারের ছেলেটি অবলম্বনে ছবিটি মুক্তি পায়। এটি বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র। ছবিতে অভিনয় করেছেন ববিতা, আনোয়ারা, শিশুশিল্পী মাস্টার শাকিল প্রমুখ। এ ছবিতে অভিনয়ের জন্য মাস্টার শাকিল শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া আরও 2টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এই ছবি। কাজী জহির পরিচালিত সামাজিক ঘরানার ছবি বধু বিদায়, ছবিতে অভিনয় করেছেন শাবানা, বুলবুল আহমেদ, কবরী প্রমুখ। এই ছবিতে অভিনয়ের জন্য বুলবুল আহমেদ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া অরুণ রায় এই ছবির চিত্রগ্রহণের জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সাদা কালো শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। অভিনেতা পরিচালক দারাশিকো পরিচালিত ছবি ফকির মজনু শাহ, ছবিটিতে অভিনয় করেছেন উজ্জ্বল, শাবানা, ববিতা, জাফর ইকবাল প্রমুখ। গুণী পরিচালক আমজাদ হোসেনের ঐতিহাসিক চলচ্চিত্র গোলাপি এখন ট্রেনে, ছবিটি নানা কারণে আমাদের চলচ্চিত্র ইতিহাসের উল্লেখযোগ্য একটি ছবি। এতে অভিনয় করেছেন ফারুক, আনোয়ার হোসেন, ববিতা, এটিএম শামসুজ্জামান প্রমুখ। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা, শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক রঙিন এই 11 শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। বলা যায় এই বছরের সবচেয়ে আলোচিত ছবি এই গোলাপি এখন ট্রেনে। নায়ক সোহেল রানা ওরূপে মাসুদ পারভেজ পরিচালিত ছবি গুনাহগার, এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, ববিতা, টিভি সামাত প্রমুখ। ছবির নাম মেঘের পরে মেঘ, পরিচালক মহসিন, ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নায়ক রহমান, উজ্জ্বল, নাসিমা প্রমুখ। স্বপন সাহা পরিচালিত ছবি মেহেরবানু, ছবিতে অভিনয় করেছেন ববিতা, আলমগীর, টেডি সামাত প্রমুখ। এ যে মিন্টু পরিচালিত সুপারহিট ছবি মিন্টু আমার নাম, বলিউডের জনি মেরা নাম ছবির অনুকরণে ছবিটি নির্মিত হয়। এ ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, ববিতা, আনোয়ার হোসেন, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। মুস্তফা মেহমুদের ছবি মধুমিতা, ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় শাবানা আলমগীর জুটি। এছাড়া আরও অভিনয় করেছেন প্রবীর মিত্র, হাসমত, টেডি সামাত প্রমুখ। এ ছবির পোস্টার করেছে জন্টু আর্ট। শামসুদ্দিন টগর পরিচালিত ছবি মহেশ খালির বাঁকে, ছবিটিতে অভিনয় করেছেন ওয়াসিম, সুচরিতা, উজ্জ্বল, নূতন, জসিম প্রমুখ। শিবলী সাদিক পরিচালিত চলচ্চিত্র নোলক, ছবিটিতে অভিনয় করেছেন নবাগত ফরহাদ, মিন্নি খান, শবনম ক্যালি প্রমুখ। মুস্তাফিজ পরিচালিত ছবি নূপুর, ছবিতে অভিনয় করেছেন শাবানা, রাজ্জাক, জাভেদ প্রমুখ। ছবির নাম অচেনা অতিথি, পরিচালনা করেছেন ইউসুফ জহির, ছবিতে অভিনয় করেছেন উজ্জ্বল, ববিতা, বুলবুল আহমেদ, সাইফুদ্দিন প্রমুখ। ছবির পোস্টারটি করেছে এলিগ্যান্ট নামের একটি প্রতিষ্ঠান।
আজিজুর রহমানের ছবি অগ্নিশিখা। ছবিটিতে অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা, উজ্জ্বল প্রমুখ। জনপ্রিয় পরিচালক আজিজুর রহমানের আরেকটি ছবি অশিক্ষিত। ছবিটি খুবই জনপ্রিয় হয়। এ ছবিতে অভিনয় করেন রাজ্জাক, অঞ্জনা, এটিএম শামসুজ্জামান, শিশুশিল্পী মাস্টার সুমন প্রমুখ। এই ছবিতে অভিনয় করে রাজ্জাক শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বুলবুল আহমেদের সঙ্গে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। আর শিশুশিল্পী মাস্টার সুমন মাস্টার শাকিলের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সামাজিক ছবির জনপ্রিয় পরিচালক নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ছবি অলংকার। ছবিটিতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, প্রবীর মিত্র, নূতন প্রমুখ। কামাল আহমেদ পরিচালিত ছবি অঙ্গার। ছবিতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, কবরি, বুলবুল আহমেদ প্রমুখ। শফি হায়দার পরিচালিত ছবি অশান্ত প্রেম। ছবিটিতে অভিনয় করেছেন সুমিতা দেবী, আনোয়ারা এবং নবাগত হায়দার শফি। ছবির পোস্টার করেছে জন্টু আর্ট। শফি বিক্রমপুরী পরিচালিত ছবি রাস দুলারি। ছবিটিতে অভিনয় করেছেন ওয়াসিম, শাবানা, নূতন, জসিম প্রমুখ। ফ্যান্টাসি ঘরানার ছবির জনপ্রিয় পরিচালক ইবনে মিজানের ছবি শাহজাদা। ছবিটিতে অভিনয় করেছেন শাবানা, জাভেদ, নূতন, জসিম প্রমুখ। ছবির পোস্টার করেছে চিত্রকর নামের একটি প্রতিষ্ঠান। আবদুল্লাহ আল মামুন পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্র সারেং বউ। ছবিটি শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়। ছবিতে অভিনয় করেছেন কবরি, ফারুক, হাসান ইমাম প্রমুখ। কবরি এই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সাইফুল আজম কাসেম পরিচালিত ছবি সোহাগ। ছবিতে অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা, শাবানা, বুলবুল আহমেদ প্রমুখ। ছবির নাম শ্রীমতী 420। পরিচালনা করেছেন সিরাজুল ইসলাম ভূঁইয়া। ছবিতে অভিনয় করেছেন আলমগীর, অলিভিয়া গোমেজ, সাইফুদ্দিন প্রমুখ। অশোক ঘোষ পরিচালিত ছবি তুফান। ছবিটিতে অভিনয় করেছেন শাবানা, ওয়াসিম, মাহমুদ কলি, সুচরিতা, জসিম প্রমুখ। আমাদের আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বে 1979 সালের চলচ্চিত্রের পোস্টার নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর পোস্টার নিয়ে আমাদের আগের বানানো ভিডিওগুলো দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।